মামলা জটে আটকে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনি লড়াই শেষে সহসায় যে তার মুক্তি মিলছে না তা মানছেন দলের সিনিয়র নেতারাও। সরকার খানিকটা নরম আচরণ করবেন এমন আশা করছেন তারা। তবে দ্রুত সমাধান না হলে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কৌশল পাল্টাতে চাইছেন তারা। আন্দোলন শান্তিপূর্ণ থেকে কঠোরতর করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন দলটির হাইকমান্ড। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বারবার আন্দোলন কর্মসূচিতে হোঁচট খেয়ে এখন মামলা জটে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া ও তার দল বিএনপি। দুর্নীতি, হত্যা, নাশকতা, মানহানি, রাষ্ট্রদ্রোহ এমন অভিযোগে 36টা মামলা আছে বেগম খালেদা জিয়ার নামে। এর মধ্যে এতিমখানা দুর্নীতি মামলায় 5 বছরের সাজা নিয়ে 4 মাস ধরে কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন। উচ্চ আদালত থেকে এই মামলায় জামিন পেলেও অন্য আরও 6 মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি অনিশ্চিত। এইসব মামলায় সাধারণত ম্যাজিস্ট্রেটরা নিজেরাই খারিজ করে দেন, যেমন ওনার জন্মদিন বা ওনার এই ধরনের মামলা তো মানে হাস্যকর। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার যদি মনে করে যে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখতে হবে, এটা সরকারের পক্ষে সম্ভব। তারা চায় যে তিলে তিলে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করুক, এই দেশে জাতীয়বাদী কোনো শক্তি থাকবে না, তাদের কোনো নেতা নেত্রী থাকবে না। সংবিধানের বাধ্যবাধকতায় আগামী সংসদ নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি থাকলেও দলের চেয়ারপারসনের মুক্তি নিয়েই ব্যস্ত বিএনপির হাইকমান্ড। আইনি লড়াইয়ে কুলিয়ে উঠতে না পেরে এখন অনেকটা সরকারের নরম মনোভাবের দিকে তাকিয়ে রয়েছেন তারা। সরকার যেহেতু নিম্ন আদালত নিয়ন্ত্রণ করে, সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে ওনার জামিন আগামী 7 দিনের মধ্যে সব মামলাগুলো জামিন হয়ে যাবে। আমি আশা করব যে সরকার অবশ্যই একটা সমঝোতা এসে দেশকে একটা অরাজক পরিস্থিতির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি আন্দোলনের কৌশল পাল্টিয়ে সরকারের ওপর চাপ তৈরি করতে চাইছেন তারা। এখন আমাদেরকে ধীরে ধীরে কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে। ধরেন অবরোধ, ঢাকা শহরের যে কটে প্রবেশ পথ আছে প্রত্যেকটি প্রবেশ পথে যদি 1 লক্ষ করে সাধারণ জনগণ বসে যায় রাস্তার উপরে, ছাত্রদের 100 ছাত্রের আন্দোলনই তো সরকার বুক কুক করে। তবে মামলা মোকদ্দমা আর আদালতের গণ্ডি পেরিয়ে শেষ পর্যন্ত বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।